রহমান আপনি লিখেছেন যুবকদের জন্য কিছু নসিহা করবেন যুবকরা আমাদের ভাই হোন বোন হন আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনারা ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করবেন কোরআন হাদিস বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন এবং যে সমস্ত ওলামাইকরম কোরআন হাদিসের আলোকে কথা বলে থাকেন তাদের বক্তব্য শুনবেন ইসলামের উপরে ছোটো ছোটো অনলাইন অনেকগুলো কোর্স পাওয়া যায় সেগুলো কোনোটা নোটা করবেন আপনারা দ্বিতীয়ত যৌবনের ইবাদত আল্লাহ কাছে অনেক বেশি প্রিয় এবং যৌবনকাল যারা এবাজের মাধ্যমে কাটায় মাধ্যমে কাটায় তারা কেমন দিন আরসের নিচে ভিআইপি প্যান্ডেলের ছায়া পাবেন যেদিন ভয়াবহ অবস্থা থাকবে মানুষের মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে সেদিন তো এরকম অবস্থাতে আপনি যদি আল্লাহ তালার পেতে চান অবশ্যই আপনার যৌবনকে এ বা চেষ্টা করতে হবে আপনি নফলে বাদ করতে না পান শুধু পাচক তো নামাজগুলো পড়েন এবং আপনার যৌবনকে হারাম রিলেশন এবং সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখেন খারাপ বন্ধু থেকে বাঁচিয়ে রাখেন এই কয়েকটা কাজ যদি আপনি করেন ভালো মানুষের সঙ্গ এবং সৎসঙ্গ অবলম্বন করেন ইনশাআ আপনার জীবনটা আপনি উপভোগ করবেন এবং আপনার জীবনটা বারাকায় দিয়ে পরিপূর্ণ হবে আপনি অনুভব করতে পারবেন যে আপনি একটা পবিত্র জীবন যাপন করছেন এবং আমাদের তরুণ ভাই বোনদেরকে আমি বলতে চাই সুরা ইউসুফ যেন তারা অবশ্যই বর্তমান যুগে আজকের বাস্তবতা তারা যেন বিশেষ করে অধ্যয়ন করেন পড়েন এবং ইউসুফ সালামের যে রোল ছিল সে রোলটা যেন তারা প্লে করেন এবং সে রোলটা যেন অনুসরণ করেন তারা আল্লাহ আমাদের যুবক ভাই বোনদের আমলকে হেফাজত করুন এবং তাদের ইমান আমলকে ধ্বংস করবার জন্য যে সমস্ত ষড়যন্ত্র যে সমস্ত আয়োজন দেশ এবং দেশের বাইরে থেকে হচ্ছে সেগুলো থেকে তারা যেন নিজের রক্ষা করতে পারেন সেজন্য আল্লাহর কাছে দোয়াও করতে হবে এবং সেই প্রচেষ্টাও কিন্তু থাকতে হবে কেমন যত নিকটবর্তী হবে তত ইমান ধরে রাখা অত্যন্ত কঠিন হবে যুবকদের জন্য সেটা আরো